প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়ের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বামাবোধিনী পত্রিকা। আমরা এর আগে আলোচনা করেছি যে উনিশ শতকে কীভাবে পাশ্চাত্য শিক্ষা এবং সভ্যতার সংস্পর্শে আসার সাথে সাথে বাংলায় বিভিন্ন সংবাদপত্র এবং বিভিন্ন সাময়িক পত্রগুলি প্রকাশিত হতে শুরু করে এবং সেগুলির প্রভাব সাহিত্য, সমাজ প্রভৃতির ক্ষেত্রে কী ধরনের প্রভাব তারা বিস্তার করেছিল, সেই বিষয়টা আমরা সবিস্তৃতভাবে এর আগের ভিডিওতে আলোচনা করেছি। এখন আমরা দেখব যে এই যে বিভিন্ন ধরনের পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে আসার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের সমাজ সংস্কারমূলক কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। সেখানে ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে আমরা যেমন দেখতে পাচ্ছি ব্রাহ্ম সমাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেই ব্রাহ্ম সমাজেরই উদ্যোগী কয়েকজন যুবক যেমন বিজয়কৃষ্ণ গোস্বামী, উমেশচন্দ্র দত্ত, এই ব্যক্তিত্বরা, এরা সমস্ত তারা যারা অগ্রণী তখন ব্রাহ্ম সমাজের বিশেষ পৃষ্ঠপোষক, এই উমেশচন্দ্র দত্ত, এনার বাড়ি হচ্ছে চব্বিশ পরগনা জেলার মজিলপুর। এই মজিলপুর গ্রাম থেকে তিনি কলকাতায় যখন এলেন তখন দেবেন্দ্রনাথ এবং কেশবচন্দ্র সেনের সংস্পর্শে এলেন। সংস্পর্শে আসার পর তিনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন। এখন ঘটনা হচ্ছে যে ব্রাহ্মরাই আমরা দেখতে পাই যে ভারতীয়দের মধ্যে বা বাঙালিদের মধ্যে ব্রাহ্ম ধর্ম সংস্কারকরাই কিন্তু নারী উন্নতির কথাটা প্রথম ভেবেছিল। কাজেই স্বাভাবিকভাবেই আমরা দেখব যে নারী প্রগতি বা নারী উন্নতি বা নারী শিক্ষা বা নারী চেতনা, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আমরা ব্রাহ্ম সমাজের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করব। এখন এই যে ভূমিকার কথা আমি বললাম তার একটা অন্যতম অঙ্গ হচ্ছে কিন্তু এই বামাবোধিনী পত্রিকা। আমরা দেখব যে এই সময়ে আরও কতগুলি গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে, মহিলা সম্পাদনা, মহিলাদের দ্বারা সম্পাদিত বা মহিলাদের বিষয়ে লিখিত হতো এমন সমস্ত পত্রপত্রিকা কিন্তু প্রকাশিত হয়েছে, যেমন বঙ্গমহিলা, যেমন অবলা বান্ধব, যেমন ভারত মহিলা। কিন্তু তথাপি আমরা দেখব যে বামাবোধিনী যে পত্রিকা সেই পত্রিকাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত মহিলা বিষয়ক পত্রিকা আমরা সেই সময় প্রকাশিত হতে দেখি তার মধ্যে বামাবোধিনী পত্রিকার ভূমিকা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই আমরা এটা বিশেষ গুরুত্ব দিয়ে এটা পড়ব। এবং আমরা এই যে প্রশ্নটি পড়ছি, যে বিষয়টি পড়ছি, সেটি কিন্তু আমাদের বড় প্রশ্নের জন্য এবং মাঝারি প্রশ্নের জন্য, চার নম্বরের প্রশ্নের জন্যও কিন্তু এটা গুরুত্বপূর্ণ, আট নম্বরের প্রশ্নেও কিন্তু একবার দিয়েছিল। কাজেই আমাদের এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে বিষয়গুলো। যদিও বইয়েতে সেভাবে খুব বিস্তৃত আলোচনা নেই, তবু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই বিষয়টাকে বিস্তৃতভাবে জেনে নেব। আমরা দেখব যে উমেশচন্দ্র দত্ত, এই উমেশচন্দ্র দত্ত, তিনি আগেই বললাম যে দেবেন্দ্রনাথ এবং কেশব সেনের সংস্পর্শে আসলেন কলকাতায় আসার পর, এবং কলকাতায় এসে তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হলেন। কিন্তু অর্থাভাবে তিনি শেষ পর্যন্ত তার পড়া অসম্পূর্ণ থেকে গেল, তিনি শিক্ষকতার পেশা বেছে নিলেন এবং সেই শিক্ষকতা বিভিন্ন স্কুলে, হরিনাভি আরও কয়েকটি স্কুলে তিনি শিক্ষকতা করেছিলেন। পরবর্তীকালে তিনি প্রাইভেটে বিএ পাশ করেন এবং আমরা দেখব যে প্রথমে তারপর তিনি সিটি স্কুল এবং সিটি স্কুল থেকে পরবর্তীকালে যখন সিটি কলেজ তৈরি হলো তখন সেই তিনি আমৃত্যু সেই সিটি কলেজের অধ্যক্ষের দায়িত্বভার বহন করেছিলেন। অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন এই উমেশচন্দ্র দত্ত। আমরা যেমন শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, আমরা নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখি, তেমনি উমেশচন্দ্র দত্তও কিন্তু নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি তার গ্রাম মজিলপুরে অত্যন্ত বাধা বিপত্তি জমিদারদের থাকা সত্ত্বেও তিনি সেখানে একটি মহিলাদের বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং আরও কয়েকটি মহিলা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বলে এটাও জানা যায়। এখন তিনি উপলব্ধি করলেন
যে শুধুমাত্র মহিলা বিদ্যালয় প্রতিষ্ঠা করলেই যে নারীর উন্নতি, নারী প্রগতি, নারীর শিক্ষা চেতনা সমস্ত কিছু বৃদ্ধি পাবে বা অন্তঃপুরচারিণী যে নারী সেই তার অধিকার সুরক্ষিত হবে, এটা কিন্তু তিনি মনে করলেন না। তিনি মনে করলেন যে এর জন্য একটা বিকল্প পথেরও সন্ধান করা দরকার, এবং সেই পথটি হচ্ছে ভামাবোধিনী পত্রিকার প্রকাশ। আমরা দেখব যে তিনি 1863 সাল থেকে 1907 সাল পর্যন্ত দীর্ঘ সময়, দীর্ঘ 44 বছর সময় ধরে তিনি নিরবচ্ছিন্নভাবে এই পত্রিকাটি কিন্তু সম্পাদনা করে গেছেন। এবং আমরা যদি দেখি যে এই পত্রিকাটি দীর্ঘতম একটি মহিলাদের জন্য প্রকাশিত পত্রিকা, এবং তার মৃত্যুর পরেও আমরা দেখব যে 1922 মতান্তরে 1922 সাল পর্যন্ত এই পত্রিকাটি কিন্তু প্রকাশিত হয়েছে। এবং আমরা দেখব যে সর্বমোট 60 বছর ধরে এই পত্রিকাটি কিন্তু নারী চেতনা এবং নারী প্রগতি, নারীর উন্নতির বিষয়ে তারা বিভিন্ন প্রকাশনা কিন্তু এই পত্রিকার মাধ্যমে ঘটিয়েছিল, এবং এই বামাবোধিনী পত্রিকায় আমরা সেটা দেখতে পাব। এখন আমরা এই সময়ে একটু দেখে নিই যে নারী শিক্ষার অবস্থাটা কেমন। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে 1849 সালে বেথুন স্কুল স্থাপিত হয়েছে, এবং এই স্কুলের ছাত্রী কতজন তখন? এই স্কুলের ছাত্রী তখন মাত্র 30 জন। এরপর আমরা দেখব যে 1863 সালে একটা পরিসংখ্যান আমরা পাচ্ছি, সেই 1863 সালে বাংলায় সমস্ত বাংলাতে যে বালিকা বিদ্যালয় ছিল তার মোট সংখ্যা ছিল মাত্র 35টি, এবং সেই 35টি বালিকা বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত ছিল? ছাত্রীর সংখ্যা ছিল মাত্র 1183 জন। এখন এই যে বিভিন্ন স্কুলগুলি আমরা দেখলাম, সেগুলি তার অনেকগুলিই কিন্তু বিদ্যাসাগর মশায়ের প্রচেষ্টায় স্থাপিত হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে বামাবোধিনী পত্রিকা, সেই পত্রিকারও উদ্দেশ্য ছিল কিন্তু অন্তঃপুরচারিণী নারীর কাছে শিক্ষা চেতনার আলোটাকে পৌঁছে দেওয়া। তারা মনে করেছিলেন যে একমাত্র বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমেই কিন্তু নারীর উন্নয়ন বা নারী শিক্ষার বিস্তার ঘটানো সম্ভব নয়, এর জন্য পত্রিকা প্রকাশ করারও প্রয়োজনীয়তা রয়েছে। সেই জন্য আমরা যে বামাবোধিনী পত্রিকার যে প্রথম সংখ্যা, সেই সংখ্যার যে উপক্রমণিকা অর্থাৎ কিনা যে ভূমিকা, এই পত্রিকাটি কেন প্রকাশিত হচ্ছে, কী লক্ষ্য নিয়ে প্রকাশিত হচ্ছে, সেই বিষয়টি যখন আমরা দেখছি, সেখানে আমরা দেখছি তারা উল্লেখ করছেন যে আমরা দেখিতে পাই এই উদ্দেশ্যে যে শ্রীতৈষী মহোদয়গণ স্থানে স্থানে বালিকা বিদ্যালয় সকল স্থাপন করিতেছেন, দায়িত্বশীল গভর্নমেন্ট তদ্বিষয়ে সহায়তা করিতেছেন, কিন্তু এ উপায়ে অতি অল্প সংখ্যক বালিকারই কিছু দিনের উপকার হয়, অন্তঃপুর মধ্য বিদ্যালোক প্রবেশের পথ করিতে না পারিলে, লক্ষ্য করো অন্তঃপুর মধ্য বিদ্যালয় লোক প্রবেশের পথ করিতে না পারিলে সর্বসাধারণের হিত সাধন হইতে পারে না। এই যে কথাটা তারা বললেন, অর্থাৎ অন্তঃপুরের ভেতরে শিক্ষাকে পৌঁছে দিতে হবে, কিন্তু আমরা কি চিত্র দেখলাম যে এত বড় বাংলা, এত জনসংখ্যা রয়েছে, তার মধ্যে মাত্র 1183 জন নারী শিক্ষা গ্রহণ করছেন মাত্র 35টি বিদ্যালয়ে। তাহলে অধিকাংশ নারী কিন্তু শিক্ষা চেতনা বা শিক্ষা বা সচেতনতার যে গণ্ডি তার বাইরে রয়ে গেছেন, সেই বৃত্তের অনেক বাইরে রয়ে গেছেন। তাহলে সেই বৃত্তের বাইরে থাকা নারীদেরকে কী করে সংযুক্ত করা যায় মূল স্রোতের সঙ্গে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু কলকাতার 16 নম্বর রাধানাথ চ্যাটুর্জী স্ট্রিটের বাড়িতে প্রথম কার্যালয় স্থাপিত হলো বামাবোধিনী পত্রিকার। শুরুতে আমরা দেখব যে ক্ষেত্রমোহন এবং বসন্ত কুমার দত্তের সহযোগিতা পেয়েছিলেন আমাদের উমেশচন্দ্র দত্ত মশাই। পরবর্তীকালে তিনি 44 বছর যে সম্পাদনা করেছেন, সেই সম্পাদনা করার পর আমরা দেখতে পাচ্ছি সেই সম্পাদনার দায়িত্ব তার মৃত্যুর পর গ্রহণ করছেন সুকুমার দত্ত, তারাকুমার কবিরত্ন, এইরকম সমস্ত বিখ্যাত ব্যক্তিত্বরা।
এইভাবে আমরা দেখতে পাচ্ছি মোট 60 বছর পর্যন্ত এই যে পত্রিকা সেই পত্রিকা কিন্তু একটা নারী চেতনা নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বা নারীর উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই যে পত্রিকা সেই পত্রিকাতে কি বিষয়গুলো প্রকাশিত হতো সেটা আমরা একবার দেখে নিই বিষয় ছিল মূলত ধর্ম ন্যায়শাস্ত্র বিজ্ঞান ইতিহাস ভূগোল পারিবারিক চিকিৎসা শিল্পকর্ম সূচিশিল্প শিশুপালন নারী শিক্ষা বিদেশি নারীদের সাফল্যের বিভিন্ন কাহিনী এখানে প্রকাশিত হতো যাতে নারীরা সেই সাফল্যে উদ্বুদ্ধ হতে পারেন তাছাড়া পরিবারে রমণীর কর্তব্য আদর্শ রমণী কী করে হওয়া যায় সেটাও এই পত্রিকার মাধ্যমে শিক্ষাদান করা হতো অর্থাৎ শুধুমাত্র যে নারী শিক্ষার বিস্তার কিংবা পারিবারিক চিকিৎসা বা শিশুপালন তা নয় সার্বিকভাবে নারীর উন্নয়নের জন্য যে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে প্রকাশিত হতো সেই সমস্ত বিষয় এবং এই যে পত্রিকা সেই পত্রিকার উপক্রমণিকার প্রথম সংখ্যাতে 1863 সাল থেকে প্রথম প্রকাশিত হতে শুরু করে সেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে বামাবধিনীতে ভাষাতত্ত্ব ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান স্বাস্থ্যরক্ষা নীতি ধর্ম দেশাচার পদ্য গৃহচিকিৎসা শিশুপালন শিল্পকর্ম অদ্ভুত বিবরণ প্রকাশিত হইবে বলে এই যে পত্রিকা সেই পত্রিকার পরিচালকবর্গ তথা উমেশচন্দ্র দত্ত সেটি কিন্তু ঘোষণা করছেন তাহলে আমরা এই যে বিখ্যাত এই গুরুত্বপূর্ণ পত্রিকা সে পত্রিকাটির মূল্যও কিন্তু তৎকালীন সময়ে খুব অল্প ছিল মাত্র 1 আনা এবং এর মুদ্রণ সংখ্যা কত ছিল এই মুদ্রণ সংখ্যা ছিল 1000 এখন দেখো সিটি কলেজের মতো একটি গুরুত্বপূর্ণ কলেজের অধ্যক্ষতার পদ সামলেও উমেশচন্দ্র দত্ত কতটা নারী শিক্ষা এবং নারীর উন্নয়ন বাংলার নারীর উন্নয়নের জন্য কতটা দরদী মানুষ ছিলেন যে তিনি এই রকম একটি সুন্দর পত্রিকা দীর্ঘ 44 বছর ধরে কঠোর পরিশ্রমে সেইটি কিন্তু প্রকাশনা করে গেছেন এবং তার আর্থিক দায়ভার তিনি বহন করেছেন আমরা দেখব যে এই যে পত্রিকা এই পত্রিকার মধ্যে বেশিরভাগ লেখকই ছিলেন কিন্তু পুরুষ এবং তারা খুব সঙ্গত কারণেই নারীদেরকে উদ্বুদ্ধ করার জন্য তারা তাদের নিজেদের নাম কিন্তু প্রকাশ করতেন না অধিকাংশ সময়ই এই পত্রিকার বিভিন্ন প্রবন্ধের মধ্যে পুরুষ লেখকদের নাম কিন্তু পাওয়া যায় না কিন্তু বেশ কয়েকজন মহিলা লেখিকার কথা কিন্তু পাওয়া যায় এবং যাদের নাম কিন্তু আমরা পাই এবং যারা পরবর্তীকালে বাংলা সাহিত্যকে আলোকিত করেছেন যাদের প্রথম যুগের লেখাগুলো কিন্তু এখানেই প্রকাশিত হয়েছিল যার মধ্যে আমি উল্লেখ করি জগদীশচন্দ্র বসুর ভগ্নী লাবণ্যপ্রভা বসু এবং স্বর্ণপ্রভা বসু এই দুজনের কথা বলতে পারি কৃষ্ণ ভামিনী দাস শৈলবালা জায়া তারপর আমরা দেখব স্বর্ণকুমারী দেবী তারপরে আমরা দেখব সরলা দেবী চৌধুরানী তারপরে দেখব কবি কামিনী রায় প্রিয়ম্বদা দেবী এই সমস্ত মানকুমারী বসু এই রকম অসংখ্য বিদুষী মহিলা যারা কিন্তু এই বামাবধিনী পত্রিকার লেখক গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের বিভিন্ন লেখা এই পত্রিকার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে মূলত এই পত্রিকায় প্রকাশিত হতো নারী উন্নয়ন নারী শিক্ষা বিষয়ক নারী চেতনার বিষয়ক বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ এবং তার সঙ্গে কিন্তু গল্প উপন্যাস ইত্যাদি বিষয়গুলোও প্রকাশিত হতো আমরা দেখছি যে তৃতীয় সংখ্যায় এই পত্রিকা কতটা প্রগতিশীল তার একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে একটি কবিতার অংশ আমি তোমাদের উল্লেখ করছি যেখানে বলছে নারী চেতনা সম্পর্কে যেখানে একটা বার্তা দেওয়া হচ্ছে যেমন চিরদিন পরাধীন কারাবাসী প্রায় একেতে অবলা হায় জ্ঞানহীনা তায় মানুষ হইয়া অন্ধ পশু মতো রয় নারীর সমান দিন ভারতে কে হয় অর্থাৎ ভারতবর্ষে নারীদের যে হীন অবস্থা সেই অবস্থার কথা কিন্তু এই যে পত্রিকা সেই পত্রিকার মধ্যে আমরা প্রথম প্রগতিশীলভাবে এই প্রচারিত হতে দেখি অর্থাৎ বিদ্যাসাগর মশাই যে উদ্যোগ নিয়েছিলেন নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে নারী উন্নয়নের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই যে বামাবধিনী পত্রিকা এবং তথা উমেশচন্দ্র দত্ত মহাশয় ইনি যে উদ্যোগ নিয়েছিলেন সেটি অত্যন্ত
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই দিক থেকে আমরা বিভিন্ন প্রচেষ্টাগুলো যদি না বুঝতে পারি উনিশ শতকে কীভাবে আমরা আস্তে আস্তে বাঙালিরা আস্তে আস্তে একটা উন্নত ভারতবর্ষের কল্পনা যে করছি আজকে, সেই কল্পনা করার যে শিশুকাল অর্থাৎ নবচেতনার যে শুরু, সেই শুরু যে একটা সমাজের বৃহত্তর শ্রেণী অর্থাৎ নারী শ্রেণীকে বাদ দিয়ে হতে পারে না, সেই বিষয়টা কিন্তু বামাবোধিনী পত্রিকার মাধ্যমে আমরা উঠে আসতে দেখছি। এবং আমরা দেখছি যে নারীর উন্নয়নের যেগুলি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সেই সমস্ত বিষয়গুলো, যেমন বাল্যবিবাহ প্রথা, যেমন অসম বিবাহ, যেমন তোমার বার্ধক্য বিবাহ, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই পত্রিকার মাধ্যমে বিরোধিতা করা হয়েছিল এবং এর বিরুদ্ধে নানা ধরনের প্রবন্ধ নিবন্ধ প্রকাশিত হতো। অর্থাৎ শুধুমাত্র নারী শিক্ষা নয়, যে যে কারণের জন্য নারীর উন্নয়ন বা প্রগতি বা নারী চেতনা ব্যাহত হচ্ছে সেই বিষয়গুলোকেও কিন্তু খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। যেমন আমরা বাল্যবিবাহ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নারীর শরীরবিদ্যা, শরীরের গঠন সম্পূর্ণ হয় না, সে সম্পর্কে এখানে প্রবন্ধ প্রকাশিত হচ্ছে। এবং সেই নারী যে শিক্ষা ক্ষেত্রে পেছিয়ে পড়ছে, শিক্ষার অন্তরায় হয়ে যাচ্ছে সংসারে প্রবেশ করছে বলে, খুব দ্রুত প্রবেশ করছে বলে তার শিক্ষার ব্যাহত হচ্ছে, সে বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। অসম বিবাহ অর্থাৎ মানসিকভাবে যে স্বামী তিনি যদি বড় হন, তার সঙ্গে যদি বয়সের একটা বড় পার্থক্য থাকে, তাহলে সেই পার্থক্যের জন্য তাদের মধ্যে পারস্পরিক যে বোঝাপড়া সেটার অভাব দেখা দেয়। এই ধরনের চিন্তাভাবনা, প্রগতিশীল চিন্তাভাবনামূলক বিষয়গুলো কিন্তু এই পত্রিকার মধ্যে দিয়ে প্রকাশিত হতো। এছাড়া বার্ধক্য বিবাহ অর্থাৎ বহু বিবাহ, বার্ধক্য বিবাহ, এই দুটো আমাদের সমাজের একটা খুব বড় কুপ্রথা ছিল এবং সেই প্রথার বিরুদ্ধেও কিন্তু এই বামাবোধিনী পত্রিকা সরব হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ১৮৬৩ থেকে ১৯২২ সাল পর্যন্ত দীর্ঘ একটা সময় অর্থাৎ ৬০ বছর ধরে এই যে পত্রিকা বাংলার বুকে প্রকাশিত হয়েছিল সেই পত্রিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। যদিও এই সময়ে এবং এর পরবর্তীকালে আরও অনেকগুলি পত্রিকা প্রকাশিত হয়েছিল, কিন্তু সেগুলি আয়ুর দিক থেকে স্বল্পায়ু ছিল এবং তাদের ভূমিকাও কিন্তু সীমাবদ্ধ ছিল। আমি আগেই উল্লেখ করেছি যে এই পত্রিকা যখন প্রকাশিত হতো তখন তার মুদ্রণ সংখ্যা ছিল ১০০০-এর মতো। কাজেই সেই সময়ে ১০০০-এর মতো মুদ্রণ সংখ্যাযুক্ত কটি পত্রিকা বাংলায় ছিল সেটি যদি আমরা দেখি, তাহলে দেখব যে একটি মহিলা পত্রিকা ১০০০ যার প্রচার সংখ্যা সেটি কিন্তু খুব কম নয়, সেই হিসেবে দেখতে গেলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে জিনিসটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সমস্ত নারীদেরকে তখন যে অবরুদ্ধ সমাজ অর্থাৎ আমরা যে তখনও পর্যন্ত শিক্ষার চেতনার আলোকে পুরুষেরা সেভাবে সমৃদ্ধ হতে পারেনি, যে নারীকে স্কুলে দিতে হবে, কলেজে পাঠাতে হবে, এ ব্যাপারে অনেকেই রক্ষণশীল মনোভাব গ্রহণ করতেন, সেই রক্ষণশীল পরিবারের মধ্যে এই পত্রিকা কিন্তু পৌঁছে যাচ্ছে এবং অন্তঃপুরে পৌঁছে যাচ্ছে। নারীরা পড়ছেন, তারা লিখছেন, অনেক গৃহবধূ কিন্তু এই পত্রিকার লেখিকা ছিলেন। কাজেই আমরা বুঝতে পাচ্ছি যে নারী তার আপন কথা মেলে ধরবার যে একটা মঞ্চ বা প্রেক্ষাপট দরকার ছিল উনিশ শতকে, সেই প্রেক্ষাপট নির্মাণের ক্ষেত্রে, সেই প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রে বামাবোধিনীর পত্রিকার গুরুত্ব অপরিসীম। সেই হিসেবে দেখতে গেলে আমরা উমেশচন্দ্র দত্তের কাছে অবশ্যই ঋণী থাকতে বাধ্য, তার কারণ তিনি এমন একটা প্রচেষ্টা না চালালে বঙ্গমহিলাদের যে অভূতপূর্ব উন্নতি আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি, কাদম্বিনী দেবী থেকে শুরু করে আমরা আরও যে সমস্ত মহীয়সী নারীদের দেখতে পাচ্ছি সমাজ সচেতনভাবে তারা এগিয়ে আসছেন, শিক্ষা গ্রহণ করছেন এবং অন্তঃপুরচারিণী নারী ধীরে ধীরে পুরুষের সমকক্ষ হয়ে উঠছে।
হ্যাঁ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখব যে মেরি কার্পেন্টার যখন আসছেন ভারতবর্ষে, মেরি কার্পেন্টার অন্যতম নারী মুক্তির একজন দূত হয়ে এসেছিলেন, যিনি বিদ্যাসাগর মশাইয়ের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তিনি মনে করতেন যে পুরুষ এবং নারী উভয়ে একই রকম শিক্ষা লাভ করা উচিত, নারীদের জন্য কোনো আলাদা ধরনের বিশেষ শিক্ষার ব্যবস্থা থাকা উচিত না। নারী পুরুষকে যদি সমানভাবে না দেখতে পারা যায়, তাহলে কিন্তু এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তার জন্য একই রকম শিক্ষার ব্যবস্থা করার পক্ষপাতী ছিলেন মেরি কার্পেন্টার। এবং সেই সময়ে আমরা দেখতে পাই যে বাংলায় অনেক সমাজ সংস্কারকই কিন্তু এই বিষয়টা, মেরি কার্পেন্টারের মতকে কিন্তু অনুসরণ করতেন না। এমনকি ব্রাহ্মদের মধ্যেও অনেকেই কিন্তু এই ব্যাপারটা, যদিও তারা নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা রেখেছিলেন, কিন্তু তাদের মধ্যেও অনেকে একই রকম শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের পক্ষে ছিলেন না। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উমেশচন্দ্র দত্ত কিন্তু তার পত্রিকার মধ্যে দিয়ে নারী উন্নয়ন বা নারী শিক্ষার ক্ষেত্রে পুরুষদের সমকক্ষ তা অর্জন করার ব্যাপারটাকে কিন্তু সমর্থন করেছিলেন। তাহলে সব দিক থেকে আমরা আলোচনা করলাম, প্রত্যেকটা বিষয় আমরা এখানে আলোচনা করলাম। সমস্ত বিষয়টার ভিডিওটা তোমরা ভালো করে শুনবে, দেখবে, এবং তারপরে খাতা পেন্সিল নিয়ে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে বললাম সেই তথ্যগুলো নিজেদের খাতায় লিখে নেবে। এবং এইটা একটা টিকা জাতীয় প্রশ্ন হতে পারে বামাবোধিনী পত্রিকার ওপরে। আর তাছাড়া আমি এই পত্রিকার সম্পাদক কে ছিলেন, কখন এই পত্রিকা প্রকাশিত হতো, কোথা থেকে প্রকাশিত হতো, হ্যাঁ, তাহলে আমরা এই সমস্তগুলো বলবো যে কলকাতার 16 নম্বর রাধানাথ চাটুর্য স্ট্রিট থেকেই প্রথম প্রকাশিত হতে শুরু করে, হ্যাঁ, কী কী বিষয় এখানে আলোচ্য ছিল, হ্যাঁ, এই পত্রিকার ভূমিকা কী ছিল সমাজে নারীর উন্নয়নের ক্ষেত্রে, এই সমস্ত নানা বিষয় কিন্তু আমাদের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা এই ভিডিওটা ভালো করে দেখার সাথে সাথে তোমাদের যে সমস্ত বইগুলো আছে সেই বইগুলোর সহযোগিতা নিয়ে উত্তরটা কিন্তু তৈরি করে ফেলবে। আমি আরও একবার বলছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এর জন্য কোনো খরচ নেই। সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি টিপে দিলে তোমরা কিন্তু পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তার সংকেত পেয়ে যাবে এবং তোমরা তোমাদের পাঠদান, পাঠগ্রহণ এটার মাধ্যমে সহজে করতে পারবে। এটা তোমাদের উপকার করবে। কাজেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করো, যাতে তারাও এই চ্যানেলের মাধ্যমে তাদের পঠন পাঠন চালিয়ে যেতে পারে। সকলে ভালো থাকো এবং মন দিয়ে পড়াশুনো করো।